এফবিআই আপনি ব্যক্তিগত ভাবে চেনেন আমাকে, আমি সিপাহী না অফিসার ছিলাম সেনাবাহিনী। তুচ্ছ তাচ্ছিল্য করে পত্রিকায় লিখতেছে শত কোটি টাকার আমার সম্পদ, ছবিতেই আছে যে একতলা একটা বাড়ি, বলছে বিলাস বহুল বাড়ি, চারটা রুম। এরা এখানে বিদেশি যারা আছে আমাদের ওখানে, আমার এন্ট্রিতে জামাত বিএনপি জাতীয় পার্টি তিনটা, তার সঙ্গে আবার আমাদের যারা ভোট করার জন্য রেডি আছে এরা আবার সুড়সুড়ি দিতেছে। আজকে ইয়েলো জার্নালিজম তো সবাই না, হয়তো 2-1% লোক জড়িত। আজকে বাংলাদেশ প্রতিনিধিদের প্রতিদিনের নিজাম নইম সাহেব কি যে পাইলেন আমি এটা বুঝতে পারলাম না। আমি আইনের আশ্রয় নিয়েছি, কি কারণে আমি বঙ্গবন্ধু ডাকে যুদ্ধে গিয়ে মুক্তিযোদ্ধা হই, সেখান থেকে সেনা কর্মকর্তা হই, সেখান থেকে ফিরে এসে উপজেলা চেয়ারম্যান দুইবার হই, এমপি হই, ভুইব হই, মন্ত্রী হই, স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে শুধু স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যানই দেন নাই, আমাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সদস্য করে দিয়েছেন, আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের মেম্বার করে দিয়েছেন, আমাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিনেটের মেম্বার করে দিয়েছেন, আমাকে জামুকের সদস্য করে দিয়েছেন। এতগুলা দায়িত্ব উনি দিয়েছেন, আমি পালন করতেছি। আর আমাকে বলে সিপাই, আমার বাড়ি নাকি ভারতে। এখন তো আমি বিভ্রাটে পড়ে গেছি। আমার মিসেস জিজ্ঞাসা করে, তুমি তো 71 সালে 9 মাসে ছিলে ভারতে, তখন তো আর আমার সঙ্গে বিয়ে হয় না, ওইদিকে আবার জমি জমি কিনে বাড়ি টাড়ি করে রাখছো কিনা, এবং তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছে আওয়ামী লীগ ফেল করলে নাকি আমি ওই বাড়িতে যা থাকবো। মোতাহার হোসেন টাওয়ার নামে একটা টাওয়ার আছে না, এইখানেই গুলশানে, আমি তো দেখি নাই, পরে আমার ছেলে সার্চ করি বলে হ্যাঁ বাবা একটা আছে, আমি দেখি সেটা বলে হ্যাঁ ওটার দাম 600-700 কোটি টাকা হবে। এখন আমাকে ওইটা বুঝিয়ে দিলেই তো হয়, আর তো অন্য কিছু লাগে না, আমি কেন উঠবো। যিনি লিখেছেন যিনি বলেছেন ওনার দায়িত্ব হলো এটা বুঝে দেওয়ার। আজকে আমার বড়খাতা বাজারে একটা বাজারের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গায় দোকান করে লোককে ভাড়া দিতেছে, এখন বলছে ওই দোকানের দাম নাকি 1000 কোটি টাকা, এ পর্যন্ত 20-25 লক্ষ টাকাও ইনভেস্ট করা হয়নি। এইভাবে যে আমাদের পলিউটেড করতেছে, আমাদের কে প্রোটেকশন দিবে? আপনি আমাদের হাউসের গার্ডিয়ান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সব রাজনীতি করি পেশায় জন্য নয়, নেশায় রাজনীতি করি, বঙ্গবন্ধুটাকে যুদ্ধে গেছি, দেশ স্বাধীন করছি, বীর বেশে আছি, এখন আমাদের নেশা হলো দেশটা বঙ্গবন্ধু বলছে সোনার বাংলা করার জন্য, বঙ্গবন্ধু বলেছিল আমি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, আমরাও সেই কাজ করতেছি এবং আমি তো এই কাজটাই করে যাব। এখন এই ঈর্ষান্বিত হয়ে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মানুষ, 1 মিনিট, তারা এই কাজটি করতেছে, কারা করতেছে? আমার মনে হয় আপনি যদি প্রোটেকশনের ব্যবস্থা দেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে ফ্রি ফেয়ার একটা ইনকোয়ারি করে, আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই ব্যবস্থা নেন, এইসব ইয়েলো জার্নালিজমের কাছ থেকে আমরা বাঁচতে চাই, এবং মান সম্মানের জন্য আমরা রাজনীতি করি, আমরা পরলোভ হওয়ার জন্য রাজনীতি করি না। আমি 34 বছর ধরে ক্ষমতায় আছি, এ কথা কেউ বলতে পারবে না। কাজেই আপনার প্রোটেকশন চাই, মান ইজ্জত আমাদের বাঁচান, এই সকল সমস্যা সদস্যের বিরুদ্ধে ওরা লিখতেছে। কালকে দেখলাম না পরশুদিন দেখলাম যে আবার 100-100 জন এমপির নাকি ওরাই নমিনেশন দিবে আর কি, এই বাংলাদেশ প্রতিদিন, আমরা নাকি সংকটে আছি নমিনেশন সংকটে। হ্যাঁ আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণকে নিয়ে, কাজে এইসব কথা কারা বলে, কেন বলে, কাদের সহায়তায় করে, কাদের পয়সা নিয়ে এরা এই রাজনীতি নামছে, এই বিষয়টা আপনার প্রোটেকশন চাই। মাননীয় স্পিকার আমাদের সবারই আপনি মান ইজ্জত বাঁচায় দেন, আমরা এটাই চাই। আপনাকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় সদস্য,
আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি সহ সকল সম্মানিত সদস্যদের আমি সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যারা রাজনীতি করি তারা দেশের মঙ্গলের জন্য রাজনীতি করি, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমার জানা মতে আপনি ঠিক সেই ধরনের একজন রাজনীতিবিদ, যিনি মানুষের কল্যাণ চান, দেশের মঙ্গল চান। এখানে আমাদের মুরব্বী নেতারা রয়েছেন, জনাব আমির হোসেন আমু ভাই, তোফায়েল আহমেদ সাহেব, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী সহ আপনারা অনেক মাননীয় মন্ত্রীরা রয়েছেন, সাবেক মন্ত্রীরা রয়েছেন। আমরা আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী। এখন আমরা আওয়ামী লীগের আমাদের নেত্রী হচ্ছে শেখ হাসিনা। তিনি আমাদের সকলকে ভালো করে চেনেন, আমাদের আমলনামা তার কাছে আছে। সুতরাং খবরের কাগজে কে কি লেখলো আর কে কি লেখলো না, তাতে আমাদের কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আপনি এই দেশের একজন মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং আপনি আমাদের দেশের উত্তরাঞ্চলে অনেক স্কুল গৃহ করে দিয়েছেন। আমরা উত্তরাঞ্চলবাসী আপনার কাছে কৃতজ্ঞ। সুতরাং আপনাকে খাটো করে দেখার কোনো বিষয় নেই, যদি কেউ খাটো করে দেখতে চায় সেটা তার পরিভাষায় তিনি লিখতে পারে, সেটা আপনার বিরুদ্ধে পারে, আমার বিরুদ্ধে পারে, যে কারোর বিরুদ্ধে লিখতে পারে। কিন্তু আপনার এলাকার লোক আপনাকে জানে, আমরা আপনাকে জানি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দলীয় সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাকে জানেন। সুতরাং শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আর আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করছি, ওই ধরনের ঠুনকো কথায় আমরা পিছপা হব না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা করার জন্য আমাদেরকে যা যা করা দরকার আগামী দিনে আমরা তাই তাই করবো, আপনাকে সাথে নিয়ে। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। যে কথাগুলো রেখেছে এ ব্যাপারে আপনি ব্যবস্থা নিতে পারেন। এটা শুধু তা নয়, অনেক সংসদ সদস্য উদ্দেশ্যপূর্ণভাবে কিছু কাল্পনিক তথ্য দিয়ে, যার কোনো সত্যতা নাই, এলাকায় এবং দেশবাসীর কাছে এই সংসদ সদস্যদের ভাবমূর্তি নষ্ট করে। সুতরাং আপনি বিশেষ অধিকার কমিটিতে তাকে ডেকে এই সত্যটা কোথায় পাইল আর না পেলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা সেটা আপনি করতে পারেন। কিন্তু এটা স্পিকারের রাইট আছে, সদস্য এখানে সদস্যকে একটা নোটিশ দিতে হবে। এবং আপনি হয়তো জানেন আমাকে ফিরোজ সাহেব ছিল সেই সময় আশি সালের পার্লামেন্টও একজন এমপিকে এমপির বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছিল বলে সেই এমপিকে তখনকার স্পিকার হাফিজ সাহেব, অ্যাডভোকেট হাফিজ না লাগে মির্জা হাফিজ, উনি তাকে ডেকে পার্লামেন্টে এসে তার কাছে জবাব নিয়েছে। পরবর্তী পর্যায়ে সেই ডকে এসে সে হাত জোর করে ক্ষমা চেয়েছে যে আমি ভুল করেছি, আমি এই সংসদ সদস্যের অপমান ক্ষুণ্ণ করি। সুতরাং আমি বলবো মাননীয় সদস্য একটা নোটিশ দেন, তার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আপনি সেইভাবে তাকে ডাকতে পারেন, যিনি এই নিউজ করছে তাকে ডেকে আপনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি যথার্থই বলেছেন, যদি মাননীয় সদস্য তার অধিকার খর্বের বা মানবাধিকার কোনো ব্যাপারে সম্মুখীন হয়ে থাকেন, তিনি বিশেষ অধিকারের একটি নোটিশ যদি দেন সেই নোটিশটি নিশ্চয়ই আমরা বিবেচনা করে দেখব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করব।